অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য অনেকদিন পর নিয়ে চলে এসেছি আবার নতুন একটি ইতিহাসের ভিডিও। আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের ইতিহাসের নবম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সংবিধান বলতে কি বোঝায়? সংবিধান বলতে বোঝায় কতগুলি আইনের সমষ্টি, সেই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। 2, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটি? ভারতের সংবিধান। 3, ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে গণপরিষদে গ্রহণ করা হয়? 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর। 4, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 5, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 6, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7, ভারতের সংবিধান রচনার কাজ কারা করেছিল? বিআর আম্বেদকরের সভাপতিত্বে 7 জনের খসড়া কমিটি। 8, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কাকে বলা হয়? বিআর আম্বেদকরকে। 9, সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। 10, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেন কে? জওহরলাল নেহরু। 11, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটির মূল পৃষ্ঠা অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু। 12, বিভিন্ন দেশের কোন বিষয়গুলি ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ইংল্যান্ড থেকে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা এবং আয়ারল্যান্ডের থেকে নির্দেশমূলক নীতি। 13, ভারতকে সার্বভৌম বলা হয়েছে কেন? কারণ ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। 14, ভারত ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? ধর্ম নিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই ভারত করবে না। প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। 15, ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বোঝানো হয়েছে। 16, ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? সাধারণতন্ত্র বলতে বোঝানো হয়েছে ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর স্থান নেই। ভারতের শাসন ব্যবস্থায় শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, যিনি ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। 17, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি সংবিধানের মূল প্রস্তাবনায় যুক্ত হয়েছে কবে? 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনীতে। 18, সংবিধান অনুযায়ী ভারতের শাসনতন্ত্রের উৎস ও রক্ষক কে? ভারতীয় জনগণ। 19, সংবিধানের কততম সংশোধনে ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে যুক্ত হয়? 44তম সংশোধনে। 20, ভারতীয় শাসন ব্যবস্থায় শীর্ষে আছেন কে? রাষ্ট্রপতি। 21, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য যোগ্যতা কি থাকতে হবে? রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে সেই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়সী ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। এছাড়া সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না। 22, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 23, পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই কার স্থান? উপরাষ্ট্রপতির স্থান। 24, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে? উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়সী ভারতীয় নাগরিক এবং রাজ্যসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। 25, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 26, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। 27, ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ কিভাবে গঠিত হয়? রাষ্ট্রপতি এবং 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে।
28। ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ কি কি কাজ করে থাকে? আইন রচনা, সংবিধান সংশোধন, করের হার নির্দিষ্ট করা প্রভৃতি কাজ। 29। ভারতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষকে কি বলা হয়? উচ্চকক্ষ হল রাজ্যসভা এবং নিম্নকক্ষ হল লোকসভা। 30। ভারতীয় সংবিধান অনুসারে কতজন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়? অনধিক 250 জন সদস্য নিয়ে। 31। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য। 32। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। 33। লোকসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? 2 জন সদস্যকে। 34। লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। 35। লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা কি? লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তিকে কমপক্ষে 25 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া সেই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি করতে পারবেন না। 36। লোকসভার সভাপতিত্ব করেন কে? অধ্যক্ষ বা স্পিকার। 37। রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম কে? প্রধানমন্ত্রী। 38। ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে? প্রধানমন্ত্রী। 39। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহরু। 40। পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট, শুধু বিধানসভা নিয়ে গঠিত। 41। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ করা হয় কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে। 42। রাজ্যের শাসন ব্যবস্থায় সবার ওপরে কে আছেন? রাজ্যপাল। 43। রাজ্যপাল কিভাবে এবং কত বছরের জন্য নিযুক্ত হন? কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য। 44। রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে? রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে সেই ব্যক্তিকে অন্তত 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 45। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। 46। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কি নামে পরিচিত? পঞ্চায়েত ব্যবস্থা নামে। 47। পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ও কি কি? 3টি স্তর আছে। সবচেয়ে নিচের স্তরে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং আরও উপরে আছে জেলা পরিষদ। 48। গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব করেন কে? গ্রাম প্রধান। 49। পঞ্চায়েত আইন অনুসারে কত সময় অন্তর পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক? প্রতি মাসে অন্তত 1 বার। 50। ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব কাদের উপর দেওয়া হয়? পঞ্চায়েত সমিতির উপর। 51। জেলা পরিষদের সভার সভাপতিত্ব করেন কে? সভাধিপতি। 52। জেলা পরিষদের অধিবেশন কত সময় অন্তর ডাকা বাধ্যতামূলক? 3 মাস অন্তর। 53। পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে জেলা পরিষদ নেই। কলকাতা। 54। পৌরসভার সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। 55। কলকাতা পৌরসভার প্রথম মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 56। কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের উদ্যোগে। 57। কত খ্রিস্টাব্দে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়? 1932 খ্রিস্টাব্দে। 58। কত খ্রিস্টাব্দে দলিত মানুষদের তপশিলি জাতি হিসেবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয়? 1932 খ্রিস্টাব্দে। 59। কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। 60। ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকার ও কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 6টি মৌলিক অধিকার এবং 10টি মৌলিক কর্তব্য। 61। পারিবারিক হিংসা রোধ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 2005 খ্রিস্টাব্দে। 62।
পারিবারিক হিংসার দায়ন কি? পরিবার এবং সমাজে বাস করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে নারীদের নানা বঞ্চনা এবং অত্যাচারের শিকার হতে হয়। সেই সব প্রতিকারের বিধানও ভারতীয় সংবিধানে আছে। এমনই একটি আইন হল পারিবারিক হিংসার আইন। ৬৩, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। তাহলে তোমাদের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।